সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি গুপ্ত সাধক শ্যামা কাপা ইউটিউব চ্যানেলে। গুপ্ত সাধক শ্যামা কাপা ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদের স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রণাম গুরুদেব। গুরুদেব, আজকে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে চলছি, বিশেষ করে ভারতবর্ষ কিংবা সারা বিশ্ব, যুব সমাজ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে আছে। কেননা তাদের চাকরি নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তবে সেটা সবার ক্ষেত্রে নয়, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ছেলে মেয়ে আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কীভাবে ঠিক করা সম্ভব? না, এটা তো সরকারের ব্যাপার। দেখো ভাই, একটা দেশ চলে, একটা দেশের মধ্যে তো আমরা আছি, দেশের শাসন ব্যবস্থার মধ্যে আমরা চলছি। এখন শাসন ব্যবস্থা যেরকম হবে সেরকমভাবে আমার চলতে হবে, আমরা বেশি কিছু করতে পারবো না। এই ধরো আমি বলছি যে যারা পরীক্ষা দিয়েছিল টেট পরীক্ষা, এই পরীক্ষাগুলো তারা তো আজকে একটা জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে না? সরকার তো আর দেখছি না, ঠিক, এটা তো সরকারের গাফিলতি। এগুলো তো এইরকম গাফিলতি মানে হলে সাধারণ লোক কী করে বলো, আমরা কী করবো? এটা আমরা তো বিপদগামী হবো, এরপরে আর বিপদগামী হবে, ঠিক আছে? এটা সরকার এগেনস্টেই বলতে আরম্ভ করবে এবং সরকার তাই জেলে ভরে দেবে, এইটাই তো হবে, আর তো কিছু নয়। না গুরুদেব, আমি সেদিকে যাচ্ছি না। এই যে ওরা যে বিপদগামী হবে সেটা তো অন্য ব্যাপার। আমি বলছি তো মানুষ এমনি ভাবে হয় না, মানুষ কি এমনি মদ খায়? হয়তো কেউ প্রচণ্ড রকম আঘাত পেলো, মদ ধরে ফেললো, এরকমই তো ব্যাপার। না, এছাড়া তো অনেকভাবে হয়, অনেকে ড্রাগ এডিক্ট হয়ে যায়। না, সেটা তো আমি তো বলছি একটা কিছু না, একটা কিছু তার প্রতি কারণ থাকে। এ বাবা মার হতে পারে, বাবা মার নেগলিজেন্স হতে পারে, বা যাই কিছু হতে পারে বলো, এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়। মানে বাবা মার নেগলিজেন্সের ছেলে খারাপ হয়ে যায়। সেই জন্য একটা কথা বলছি তোমাকে, যে শুধু বাবা মার ওপর নির্ভর করে না, সমাজ ব্যবস্থার ওপর অনেকটাই নির্ভর করে। সমাজ ব্যবস্থা যদি ঠিক না থাকে, সমাজ ব্যবস্থা ঠিক না থাকে, তাহলে মানুষ কিনতেই মানুষের পর্যায়ে যেতে পারে না, সমাজই মানুষকে জায়গায় নিয়ে যায়। আর আমাদের হয়েছে ঠিক উল্টো, সমাজ আমাদের কোনো রকম হেল্প করে না, সমাজ নিজেই বিধ্বস্ত, সমাজের কোনো রকম দায়বদ্ধতা নেই এবং সমাজ নিজেকে নিয়েই ব্যস্ত, পরের কথা সে চিন্তাই করে না একদম, বলতেই পারো, তুমি বলতেই পারো। সে তো গুরুদেব, আপনি বলছেন, আপনি বলছেন সামাজিক দায়িত্ব কিংবা সরকারের দায়িত্ব সব ঠিক আছে, কিন্তু যদি চায় তবে একটা ছেলে চাইলে বা একটা মেয়ে চাইলে সে নিজ থেকে ভালো বা খারাপ হতে পারে, যদি তার মধ্যে সেরকম সত্তা থাকে। না না, তুমি বলছো ছেলে মেয়ে, আমি ওসব বলি না, আমি মানুষ বলি, আমি ছেলে মেয়ে বলি না, আমি বলি মানুষ, ব্যাপারটা বোঝো ভালো করে। আর ছেলেরও যা বুদ্ধি আছে, মেয়েরও তাই বুদ্ধি আছে, ঠিক আছে? তো সুতরাং কথা আমরা বলি, তোমরা বলছো ছেলে মেয়ে, আমি বলছি তা না, আমি মানুষ বলছি, আমি মানুষ কথা বলছি, আমি ছেলে মেয়ের কথা উচ্চারণই করছি না। ঠিক আছে গুরুদেব, সেটা মানলাম আপনার কথা। সে মানুষ, মানুষের যদি নিজস্ব কোনো সত্তা থাকে, ভালো সত্তা থাকে, তাহলে সে ভালো মানুষ হতে পারে, অবশ্যই, কিন্তু সে কোনোভাবে বিপদগামী হতে পারে না। যত রকমের প্ররোচনা প্রলোভন আসুক তার মধ্যে, সে কখনোই বিপদ দিতে পারে না, যদি সেরকম সত্তা তার মধ্যে ভালো কোনো সত্তা থাকে। শিক্ষার ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার, দেখো বাবা, এটা শিক্ষার ব্যাপার। শিক্ষাটা কি, আপনি কি পড়াশোনা শিক্ষা বলছেন না অন্য কিছু? এটা পড়াশোনার ব্যাপার নেই, মা বাবা যে শিক্ষাটা ছোটোবেলা থেকে দেবে, আম গাছে তো কাঁঠাল হবে না, আম গাছে আমি হবে, ঠিক আছে না? মা বাবা যেরকম শিক্ষা দেবে সেরকমই ছেলে মেয়ে হবে। আর ছেলে মেয়েকে মানে বাবা মারা কী করছে, কোনো দেবতাদের কথাই বলে না, সকালবেলা উঠে প্রে করা, যা পুজো মানে বসার আগে, পড়তে বসার আগে সরস্বতীকে উঠে প্রে করা, এসব আগে ছিল, এখন কিন্তু উঠে গেছে একদম, এসব নেই। মা বাবাই জানে না ছেলে কী করবে, মা বাবা কোনোদিন করেনি, ওই ছেলে মেয়ে কী কী শেখাবে, আবার অন্য কেউ শেখালে তার টোয়েন্টি কী কাটবে। সুতরাং কথা, সমাজ ব্যবস্থা পিছিয়ে গেছে, এমনি বেশিয়ে গেছে, আরও বিষবে, আরও বিষবে, আরও বিষবে, আরও বিষবে। এখন মানে বাবা মার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, ওই একটু পড়ে পাস করেছে, করে দেখতেই পাচ্ছ তো কীভাবে চাকরি হয়েছে, ঘুষের টাকায় চাকরি, এর চেয়ে বড়ো লজ্জাজনক ব্যাপার কিছু নেই। চাকরি পেয়েছে ঘুষের টাকায়, লেখাপড়ার জন্যে নয়, ব্যাপারটা বুঝো ভালো করে। আপনি বরাবরই দেখতে পাচ্ছি সমাজকে দায়ী করছেন, শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন, সরকারকে দায়ী করছেন, অবশ্যই। কিন্তু আমি গুরুদেব, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটি মেয়ে বসে আছে, একটা বাচ্চা মেয়ে গুরুদেবের পাশে বসে আছে। সে গুরুদেবকে এসে জিজ্ঞেস করলো যে আমি কি বলে হেটাজি হেকাটির আরাধনা করতো আগে। হ্যাঁ, দেবী আমাদের এখানে যেমন গণেশ কালী, ওদের ওখানে হেকাটি, হেকাটি সে আরাধনা করতো, আরাধনা করতো, হ্যাঁ করে, এখনও করে। কিন্তু সে দেখলো যে এর চেয়ে ইজি ওয়েতে পাওয়া আছে মা কালীকে। তাহলে এই মেয়েটি আজকে অন্য পথে না গিয়ে, আজকে যেমন মেয়েরা চলাফেরা করে কিংবা জীবনযাপন করছে, সেভাবে না গিয়ে সে ধর্মের দিকে ঝুঁকে পড়ছে, সেভাবে যদি বর্তমান ছেলেমেয়েরা সেভাবে ঝুঁকে পড়তো তাহলে আজকে হয়তো অনেক সুন্দর পৃথিবী। আমি বলবো না, একেবারে সব একদম ঠাকুরদেবটা ডাকে না, এখানে প্রচুর ছেলে, আমার কাছে 100 লোক আছে এখানে পার ডে, 100-150 জন লোকজন আসে, আর তাদের বাচ্চাদের নিয়ে আসে। তো আমি তাদের বোঝাই যে তুমি বাচ্চাকে নিয়ে এখানে এসেছো কেন, বাচ্চাটা কী পাবে আমার থেকে, বা তোমার থেকে কী পাবে, বাচ্চাটাকে নিয়ে এসেছো, বাচ্চাটাকে খারাপ করে, এখন তার থেকে খারাপ করে দিচ্ছ বাচ্চাটাকে, এরপরে হবে কি, মানে ও তান্ত্রিক খুঁজে খুঁজে বেড়াবে। তো গুরুদেব এখন আপনার পাশে বসে থাকা মেয়েটি, মানে দেবতা আরাধনা করতো, ওর কীভাবে গ্রিকের দেবী যে হেকাটি গ্রিকের দেবী, ওকে খুব ভালো লেগে গেছে, কিন্তু হেকাটি হচ্ছেন কালিচ্চ শক্ত, দেখতেও ভয়ঙ্কর, কালির তো একটা লাবণ্য আছে, কালির একটা লাবণ্য আছে, মানে মানে তোমার দেখলে খারাপ লাগে না, কিন্তু যদিও যদি বাড়িতে কালী পুজো করার ক্ষতি হয়ে যায়, আমরা যতদূর জানি অনেক কিছু হয়, হেকাটি হচ্ছে আরও মারাত্মক। বলো, হেকাটি সম্বন্ধে তুমি কিছু বলো। তুমি আমি তোমার প্রথম তোমার নামটা বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যালো, আমার নেম ইজ পিয়া রয়, আমার নাম পিয়া রয়, আর আমি আজকে এসেছি যাদবপুর থেকে দাদুর কাছে। আর আজকে আমি দাদুর কাছে এই জন্যই এসেছি জিজ্ঞেস করবার জন্যে রিগার্ডিং হেকাটির ব্যাপারে, বিকজ হেকাটির সিস্টেমটা আর ওটার ব্যাপারে, মানে ওর হিস্ট্রি আর ওর পদ্ধতিটা একদমই আলাদা, যেটা আমাদের হিন্দু মতে হয়ে আসছে ওর থেকে একদমই আলাদা জিনিসটা হয়। কিন্তু জিনিসটা আমি যেটুকুনি খুঁজে পেয়েছি, গডেস কালী আর গডেস হেকাটির মধ্যে খুব একটা তফাত নেই, দুজনেই একই রকম, শুধু দুজনের মধ্যে একটু ডিফারেন্স এটাই যে কালীর সাথে শিবের পুজো হয়, কালীর অনেক ভ্যারাইটিস হয়, ঠিক তেমনিভাবে হেকাটিরও ভ্যারাইটিস আছে, যেমনি গ্রিক, উনি গ্রিসের কিন্তু ওনার মধ্যে রোমান টাচ আছে, প্লাস অ্যারাবিক টাচ আছে, ওটা তিনটে যে মানে গ্রিক গডেস হেকাটি যে ওনাকে তিন রূপে জানা হয়, যেটা আমরা বলি মেডেন, মাদার অ্যান্ড ক্রোন, যেটা আপনি অ্যারাবিকেও পেয়ে যাবেন, তিন প্রি অ্যারাবিয়া যে টাইমটা ছিল, প্রি ইসলামিক টাইমেও এই দেবীর পুজো করা হতো তিনটে মহিলার সাথে, তারও চাঁদ একটা মেন, মুন প্লেজ আ ইম্পর্ট্যান্ট পার্ট। আর সেম ওয়েতে হেকাটি এবং আপনি গ্রিকের মধ্যে ডায়ানা পাবেন, আইসিস পাবেন, রোমান গডেস, সব জায়গা গডেস সবাই চাঁদের সাথে খুব যুক্ত। আর সেম ওয়েতে গডেস কালী নিজেও চাঁদ, চাঁদকে আর আপনি শিবকেও দেখবেন, চাঁদের একটা খুব ইম্পর্ট্যান্ট ভাগ আছে, যেটা দাদুই বেটার এক্সপ্লেন করতে পারবেন, আমি দাদুর কাছে ওটাই জানতে এসেছি। তুমি কি এই মুহূর্তে, আমরা শুনলাম যে তুমি এই মুহূর্তে কালীকে নিয়ে একটু সাধনা করতে চাও, সেটা কি তাই? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে খুব কমজনই আছে যে কি উইচক্রাফটকে দেখে, উইচক্রাফট বলতে আমরা যেগুলো টিভিতে দেখি সবাই ব্ল্যাক করতে গিয়ে একাটিকে পেলে করতে গিয়ে, আমি নিজে উইচ নলেজ এগুলো রাখি, এগুলোর ব্যাপারে আমি নিজে চর্চা করি, তো সেইখান থেকেই আমি পেয়েছি। তো হেকাটিকে এমনিতেই বলা হয় গডেস অফ উইচক্রাফট, কিন্তু আমাদের ইন্ডিয়াতে আই থিঙ্ক সবাই একটু এটাকে ভুলভাবে জানে, সবাই এটার ফার্স্ট না। তুমি কি জানো হিন্দু রাষ্ট্র, হিন্দু কালচার ওখানে আছে, হিন্দু কালচার আছে, তবে ওখানে গডেস কালীকে না রেখে হেকাটিকে রেখেছে, যাদের যা মানে মানুষের ভ্যারিয়েশন আছে, তো মানুষের কারোর চিন্তাভাবনা থেকে এটা এসেছে, আমাদের কালীও একটা কারোর চিন্তাভাবনা থেকে এসেছে, তো কারণ কারণ কারোর না কারোর চিন্তাভাবনা থেকে এসেছে, ওদেরও একটা চিন্তাভাবনা থেকে এটা এসেছে, কিন্তু দুটো একম অভিন্ন, একম অভিন্ন। এ হেকাটির দেবতা তুমি বলছো, আমাদের কালী ভূত পেট দৈত্য দানব বেতাল পিসার রাক্ষস সৈশিক এতগুলো প্রাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছে,
মানে হেকাটি কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না। হেকাটিও সেম জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, শুধু হেকাটির বাহন যেটাকে বলা হয় ওটা কুকুর। হেকাটি কুকুর? আচ্ছা, বেশ 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 বেশ। ব্ল্যাক ডগ? হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাক ডগ। আমাদের তো সিমিলারলি পাওয়া যাচ্ছে। বামদেব বাবার একটা কালো কুকুর ছিল, কালুবাবু বলতেন, তো এর সঙ্গে একটা যোগাযোগ আছে। তুমি যেটা বলছো এর সঙ্গে একটা যোগাযোগ আছে, নিরবিচ্ছিন্ন যোগাযোগ আছে। এটাকে আলোচনা করলে, ভালোভাবে আলোচনা করলে বুঝতে পারা যায় যে দেবীটা কী কীরকম কী। যেমনি আমাদের কালী যেমনি শ্মশান ক্রিমেটোরিয়াম গ্রাউন্ডে থাকে, ঠিক তেমনিভাবে হেকাটিরও যখন আপনাকে পুজো মানে খুব ভালোভাবে বড়োভাবে সাধনা করতে হয়, ওটার জন্য আপনাকে গ্রেভিয়ার্ড কবরস্থানে যেতে হয়। কবরস্থানের মাটি চাই আপনার, যেটা আমি অবভিয়াসলি করিনি। কিন্তু হেকাটির আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, যেটা যে যে পুজো করে তার কাছে থাকা উচিত, সেটা হচ্ছে হেকাটির কি একটা চাবি, চাবিটা ওনার থাকতেই হবে। ওটা যেমনি মায়ের যেমনি একটা কিছু থাকে সেম হবে। না, আমাদের আমাদের যে শ্মশানের কথা তোমরা বলছো, এটা এটা সেই শ্মশান নয়। আমাদের দেহটাকে শ্মশান করে দিতে হবে, শ্মশানটা আমাদের দেহটাকে শ্মশান করতে হবে। আর সেই শ্মশানেই ভগবান থাকেন, মা কালী গণেশ থাকেন, মানে এই নয়, এই শ্মশানে আছে। এখানে ক্রিমেশনের মানুষ পড়ছে, এটাকে কোনো আমরা পাত্তা দিই না, আমরা পাত্তা দিই। আমার দেহটাকে শ্মশান করে দিতে হবে, আর ওর মধ্যেই মা বসবে, বুঝতে পারছি না, ওর মধ্যেই মা বসবেন। হ্যাঁ 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 হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় যে ক্রিয়া আছে, ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয়, এগুলোকে পুরো বাদ দিতে হবে। ষড়রিপুর মধ্যে পড়ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য, এটা ষড়রিপুর মধ্যে পড়ছে। আর পঞ্চভূত আছে, পঞ্চভূত হচ্ছে ভীতি অপ্তেজ মরুদ বোম, এইগুলো আছে আমার, যেগুলো দিয়ে আমার দেহ তৈরি, পঞ্চভূতে আমার দেহ তৈরি। আর আমার তারপরে একটু বয়স হয়ে গেলে আস্তে আস্তে গ্রহগুলো এগুলো এসে যায়, রিপুগুলো আমাদের অ্যাটাক করে, দীপুগুলো অ্যাটাক করে এবং তারা তাদের কাজ করে। দীপুগুলো যা যা কামের যা মানে ক্রিয়া আছে তারা করে, ক্রোধের যা ক্রিয়া আছে তাই করে, লোভ মোহ মদ মত এদের যা চরিত্র চারিত্রিক গঠন করা হয়েছে, যেভাবে করা হয়েছে সেইভাবে ওরা ক্রিয়া করে মানুষের ওপরে, ঠিক আছে না। হ্যাঁ, এই জন্যে মানে এগুলো গ্রীষ্মের হেকাটির ক্ষেত্রে কতটা কী প্রযোজ্য আমি জানি না, আমি বলতে পারবো না। তুমি বলতে পারো, পড়াশোনা করেছো তুমি জানো হয়তো, তুমি বলতে পারো, আমি পারবো। গ্রীষ্মের এই দেবী যে আছে ওনার ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের এখানে যেমনি আমরা অলরেডি হিন্দুইজমে বেশি ফলো করি, ওরাও হিন্দুই বলতে পারো, বাট স্টিল ওরা ইউরোপের সাইডে আমেরিকা সাইডে যারা এখন নিজেদেরকে নতুন উইচ বলে, উইচ কথাটা আমরা যখন টিভিতে দেখি তো তখন তো ডেফিনেটলি ওটা খুব বাজেভাবে শো করা হয়, ব্ল্যাক ম্যাজিক কাউকে বাজে করা হয়, এইসব নয়। ওটা তো ডিপেন্ড করছে আপনার ওপরে পুরোপুরি, আপনি কোন দিকে যেতে চান। বাট উইচ কথাটার ফার্স্ট অফ অল দের ইজ নাথিং কল্ড হোয়াইট অর ব্ল্যাক ম্যাজিক, তাই না? ম্যাজিক ইজ ম্যাজিক। তো আজকে শুনছিলেন দর্শক বন্ধুরা গ্রিকের দেবী হেকাটি সম্পর্কে, এবং এদিকে হেকাটি এবং কালীর মধ্যে যে পার্থক্য যেটা গুরুদেব বুঝিয়ে দিয়েছেন, এবং এই বাচ্চা মেয়েটিও আজকে আমাদেরকে সেটা বোঝানো শেখালেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ অত্যন্ত, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো কষ্ট করে কেন এসছো বলে আমি বললাম, দেখো বাবা যে হেকাটির যা মানে অবয় আর আমাদের কালী অবয় প্রায় এক, প্রায় এক। ওকে দেখলে কালীর চেয়ে আমাদের কালী তো সুমধুর, দেখতে সুন্দর, কিন্তু হেকাটিকে দেখতে সুন্দর নয়। তোমার ভয় লাগবে, দেখলেই ভয় লাগবে, চোখ দেখলে ভয় লাগবে, শরীর দেখলে তোমার ভয় লাগবে, এটাই এটাই আমি বলতে চাইছি এটাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে একটু আশীর্বাদ করে দিন। ও তো হেকাটি করে, আমি কী করবো বলো? আমি কালীকেও করি, কালী আমাকে সব থেকে বেশি তুমি ওনাকে করো, উনি তোমাকে করে, ভাইস ভার্সা, আর কোনো কিছু না। মানে যখন আমি ওনার নিয়ে মেডিটেশন স্টার্ট করেছি তো আমার ওটা বেশি
মানে আমি ওটা বেশি বুঝতে পেরেছি, পাওয়ারটা ফিল করতে পেরেছি, হেকাটিকটা একটু কম পেয়েছি। আচ্ছা 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 আচ্ছা, করেছো তো? হ্যাঁ। কিছু পেয়েছো কি? পেয়েছি ইন দ্য সেন্স, আমি ওই মানে আমি ছোটো মোটো কিছু করলে ওগুলো তো পেয়ে যাই, বাকি আমি প্রেজেন্সটা ফিল করেছি, একটা গরম প্রেজেন্স। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, একটা তো ফিল করবেই, নো ডাউট, অত বড় একটা খুব বিচার জিনিস। কারেন্ট শক খাওয়ার মতো একটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়। তো আমাদের দেহের মধ্যে যা আছে এগুলোকে ইলেকট্রিক শক দ্বারা বলতে পারো জ্বালিয়ে রেখে দেওয়া হয়, ইলেকট্রিক শক দেওয়া হয় আমাদের, এগুলো ইলেকট্রিক শকই। মানে তুমি হেকাটি বলো, মা কালী বলো, এরা ইলেকট্রিক ওর ফোর্টি কারেন্ট আছে, এবার 33,000 ভোল্ট আছে। হ্যাঁ, সুতরাং এগুলো আমরা মানে সংস্পর্শে এসেছি এবং কারেন্টও খেয়ে রেখেছি, তো অতি ভয়ঙ্কর, এটা অতি ভয়ঙ্কর। হ্যাঁ বাবা, অতি ভয়ঙ্কর। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের এপিসোড ছিল, বিষয়বস্তু ছিল যে বর্তমান যুগের ছেলেমেয়েরা ওরা নিজেরা চাইলে নিজের ভালো নিজেকে ভালো রাখতে পারে, আর পরবর্তীতে নিজেরা চাইলে নিজেরাই ক্ষতি করতে পারে। সেই হিসাবে একটা মেয়েকে আমরা এখানে এক্সাম্পল হিসেবে বসিয়েছিলাম। এটা তো গীতার কথা, গীতা বলছে তুমি তোমার নিজের বন্ধু, তুমি তুমি তোমার নিজের বন্ধু, আর তুমি তোমার বন্ধু, আর তুমি তোমার শত্রু। এখন এটা তুমি যেভাবে তৈরি করবে, এটা গীতা বলছে তোমার শত্রুকে তুমি নিজেই, তোমার শত্রু বাইরে কোনো লোক নয়, তুমি নিজেই তোমার শত্রু। এবং মিত্র যদি তোমার কেউ থাকে তো তুমি নিজেই তোমার মিত্র। আমরা বলি যে বাবা মা আছেন তোমার মিত্র, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বলি না, তুমি তোমার নিজে মিত্র আর তুমি তোমার নিজের শত্রু। শত্রু মিত্র তোমার মধ্যেই লুকিয়ে আছে, তুমি যেভাবে ইউজ করবে দেহটাকে, আত্মাটাকে যেভাবে ইউজ করবে, এটাই আমি বলি। গুরুদেব কাউকে বলি, আজকে এপিসোড আমরা শুনছিলাম, খুব ভালো লাগছিল, এবং একটা বাচ্চা মেয়েকে আমরা পাশে পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। না না ভালো, কিন্তু আজকে গুরুদেব একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই, যদি আপনি অনুমতি করেন সেটা। না না বলো, কী আছে? ব্যাপারটা হচ্ছে আমরা ভুলক্রমে আপনার এর আগের একটা এপিসোড ছিল, যেটা ছিল পাপের ঘোড়া পূর্ণ বলে, সেখানে আপনি কারো নাম উল্লেখ করে কিছু বলেননি, কিন্তু তোমরা বারণ করেছিলে বলে আমি বলিনি, কারণ আমি বলিনি, আমি সরকারেও কোনো কথা বলিনি, কারোর কথা বলিনি, একটা সামঞ্জস্য রেখে যেটা হচ্ছে, যেটা হয়েছে, যেটা হচ্ছে সেটারও বেশ করে আমি একটা বলি। কিন্তু গুরুদেব এখানে তো এখানে একটা ভুল বোঝা বোঝা ব্যাপার ঘটে গেছে, একটা সমাজে বড় ব্যাধি, না একটা ব্যাধি, সেই ব্যাধিটা ঘটে গেছে গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাধি, একজনকে ভুল বুঝে সবাই বসে আছে, ভুল বুঝে সবাই বসে আছে, যেটা আমার ভুল বুঝে তো বয়ে গেল। আমি কাউকে উদ্দেশ্য করে তো বলিনি, আর আমি কারো খেয়েও নেই, কেউ আমার খেয়ে নেই, তা আমি আমার আমার নিজস্ব মতামত ব্যক্তই করবো, এ তো বলার কী আছে? একটা ভালো খারাপ বলতে পারবো না আমি, আমার একজন রাইট, এটা কোনো কথা হলো? গুরুদেব এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে মানে সেদিন কথা বলছিলাম এবং এপিসোড করলাম, সেটা যদি আমরা একটু যাচাই করতে পারতাম তাহলে আজকে এই এই আমাদের মধ্যে একটি ঝামেলাটা হতো না, সেই ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা করবে বলো, কী করবে বলো দেখি, এসব নক্কার জন্য, এগুলো হচ্ছে শিক্ষিত লোকের কাজ না, অশিক্ষিত লোকের কাজ, শিক্ষার এদের একটু শিক্ষার কোনো বালাই নেই। এখানে হয়তো আমাদের একটু ভুল হয়ে গেছে। না না ভুল কিছু না, কোনো কিছু ভুল নাই, কে কাকে তুমি কাউকে পয়সা দিলে আমাকে জানালে না, আমি জানতেই পারলাম না তুমি কাউকে পয়সা দিয়েছ, তো সেটা আমাকে চার্জ করে কোনো লাভ নেই, আমাকে শোনাতে পারো ওই পর্যন্তই, আমি কিছু করবো না। তো একটু মাত্র কারণ তুমি আমাকে জানিয়ে দাও, তুমি যখন ফাঁদে পড়ে গেছো, গাড্ডায় পড়েছো, তখন হয়তো তুমি আমাকে যেতে বলছো, এরকম তো প্রচুর হয়েছে, বহু লোক টাকা দিয়ে 16 লক্ষ 20 লক্ষ টাকা আটকিয়েছে, 15 লক্ষ টাকা। না সেক্ষেত্রে বলতে আমরা একটু ভুল বুঝে একটা এপিসোড করে ফেলেছিলাম, ওই জন্য আবার করবো, হাজারবার এই এপিসোড করবো, তুমি ভুলে যাও, তুমি না করলে অন্য লোক দিয়ে করাবো, তুমি না করলেও আমি অন্য লোক দিয়ে করাবো, এ ক্ষমতা রাখি, এ ক্ষমতা রাখি বাবা। আজকের মতো শেষ করলাম গুরুদেব, প্রণাম গুরুদেব। হ্যাঁ।